আল্লাহ বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ও আমার বান্দার মন্দিরারে তোমরা যদি আমারে দেখবার চাও আমার সাথে সাক্ষাৎ লাভ করবার চাও ওই মাঠের মধ্যে মাঠের একটা নাম আছে এই মাঠের নাম হলো ময়দানে মসজিদ এই ময়দানে মসজিদের মধ্যে যদি তোমরা আমাকে দেখবার চাও আমাকে ফাইবার চাও রে বান্দার বান্দিরা তাহলে তোমরা দুইটা কাজ করো একটা করণীয় এটা হলো ফালইয়ামাল আমালান সালিহা আর এটা হলো বর্জনীয় এটা হলো ওয়ালা ইশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা বান্দারে বর্জনীয়টা ছাড়তে হবে করণীয়টা করতে হবে আপনারা বর্জনীয়টা ছাড়তে রাজি আছেন নি বলেন বর্জনীয়টা ছাড়তে রাজি আছেন নি করণীয়টা করতে রাজি আছেন নি ভাইরা আমার আমি বর্জনীয়টা আগে কইম করণীয়টা পরে কইম আল্লাহ ভক্ত রব্বুল আলামিন করণীয়টা আগে কইছেন বর্জনীয়টা পরে কইছেন আমি কিন্তু বর্জনীয়টা আগে কইম আপনাদের সামনে আল্লাহ কোনে বান্দার বান্দিরা তোমরা যদি আমারে দেখবার চাও ময়দানে মসজিদে যাইয়ে সেটা আমারে দেখবার চাও আমার কোনটে কোরআন তেলাওয়াত শুনবার চাও তাহলে তোমরা ওয়ালা ইশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা আমার সাথে কাউকে শরীক করবা না আমি জিজ্ঞাসা করি আপনারা শিরিক করবেন আরো দূরে কোন শিরিক করবেন আরো দূরে কোন শিরিক করবেন শিরিক ছেড়ে দিতে হইব আমি একটা কথা জিজ্ঞাসা করি এখন যে পুরস্কারের আলোচনাটা করছি এই পুরস্কারটা না সবচেয়ে বড় না সবচেয়ে ছোট আরো দূরে কোন সবচেয়ে বড় না সবচেয়ে ছোট আমি গুনার মধ্যে একটা গুনার কথা বলি গুনার মধ্যে যত গুনাহ আছে বড় গুনাহ আছে ছোট গুনাহ আছে যত বড় বড় গুনাহ আছে আমার নবীটার লিস্টি বয়ান করছেন হাদিসের কিতাবে আছে সবচেয়ে বড় গুনাহটা হইলো শিরিক গুনাহ আলি আশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক গুনাহ সবচেয়ে বড় গুনাহ আমি জিজ্ঞাসা করি পুরস্কার বড় না ভাইবার চাইবেন আর বড় গুনাহটা করবেন তা হবে মুঠো হইবে না আপনারা যদি বড় পুরস্কারটা পাইবার চান তাহলে বড় গুণাটা সারা রাখব যে বড় গুণা সারব বড় পুরস্কার পাইব যারা বড় গুণা সারবে না এরা বড় পুরস্কার পাইবে না এইদিকে নমাজও পড়ে আর ওইদিকে মাদারে গেছে দাও করে মা মাথুর না দে আপনারা এইদিকে সেন্দা করে আর লেংটার মাধুরী গেছে কি করে লেংটারে সেন্দা করে তার মরা কবরের মধ্যে হে শুয়ে আছে ইহানের মধ্যে কি করে জিতা যে লেংটা জিতা লেংটার কোনো কিছু করার ক্ষমতা নাই মরা লেংটায় কি করবার ক্ষমতা আছে বলেন আপনারা কন না আপনারা লেমডার কোনো কিছু করবার ক্ষমতা আছে তার কাছ থেকে ছেলে চায় তার কাছ থেকে মেয়ে মেয়ে চায় তার কাছ থেকে সম্পদ চায় লেমডার কি ক্ষমতা আছে সম্পদ দিবার যেই লেমডার চার আঙ্গুল কাপড় বাজার থেকে কিনিয়া তার লজ্জা স্থান থাকতে পারে না এর কাছ থেকে সব সন্তান চায় কোন যুক্তিতে এর কাছে যাইয়া ছেলে চায় মেয়ে চায় কোন যুক্তিতে এর কাছে গিয়ে সেরিয়া কেমন করিয়া সম্পদ চায় যে চার আঙ্গুল কাপড় দিয়ে লজ্জা স্থান থাকতে পারে না আপনারা কিনা এই ল্যাংটার কাছে কে চাইবেন শিরিক শিরিক ল্যাংটার কাছে ছেলে চাওয়া ল্যাংটার কাছে মেয়ে চাওয়া ল্যাংটার কাছে সম্পদ চাওয়া সম্পদের মালিক কে আরে কন্যার সম্পদের মালিক কে সম্পদ দিবে কে আল্লাহ ছেলে দিবে মেয়ে দিবে কে আল্লাহ আল্লাহর তুই শরিয়া যে নাকি ল্যাংটা যে নাকি ভন্ডা যে নাকি প্রতারক তার কাছে চায় এমন একটা অপরাধ আমরা কেমন করে করব আর যদি করি তাহলে সবচেয়ে বড় পুরস্কার পাওয়া যাবে না বড় পুরস্কার পাই তুই বড় গুণা সারা রাখবো আমরা কি বড় গুণা সারতে সবাই রাজি আছি আর দূরে কোন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একদিন এক উঠের উপরে সোয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি উঠের মধ্যে রসুল তো বসা আছেন আগে দিয়া মনে করেন এটা ও আগে দে বইছেন নবী দিলে কল্লাই দিকে উটের আগে দে বইছেন পিছন দিকে নবী একজন সাহাবি জলিলুল কদর সাহাবি বহুত মর্যাদা সাদি একজন সাহাবি বড় আলী হযরতে মুয়াজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা উটের মধ্যে উটের উপরে নবীজির পিছে বসা আমি জিজ্ঞাসা করি আপনারা রে কোন একজন আরেকজনের আগে পিছে বসা একটা উটের মধ্যে একজন থেকে আরেকজন কয় মাইল দূর মা কয় মা কাছাকাছি দুই চার আঙ্গুল ফাঁক আর তার নাইলে একবারে গায়ে গায়ে লাগায় দুইটার অবস্থা দুইটার থেকে একটা অবস্থায় পড়ে একটা হুন্ডার মধ্যে দুইজন মানুষ বইলে পরে একজন আরেকজনের সাথে সাথে লাগায় আর নাইলে দুই চার আঙ্গুল ফাঁক মা ঠিক না বেটি এই অবস্থায় একজনে আরেকজনের জন্য ডাক দেয় কয় না আপনারা শুনবে কিনা শুনবে না শুনবা উট চলছে আল্লাহর নবী
উটের ফে বসা মুয়াজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা বসা নবীজি ডাকটা দিবেন ইয়া মুয়াজ ইবনে জবল সাথে সাথে উনি জবাব দিবেন লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল আমি আপনার খেদমতে হাজির আছি নবী যদি কোন ঈমানদারকে ডাক দেন বেঈমানের কথা বল দেন বেঈমানের ডাক দিলে নবীর ডাকে জবাব দিলে দিব না দিলে না দিব এটা হের ইচ্ছা হে আল্লাহর ডাক হই না নবীর ডাক হই কি দরকার তা মানেন না আপনারা হে তো আল্লাহরে মানে না নাকি মানে আল্লাহরে যে নবীর ডাক না দিলে জবাব না দিলে কি দা যদি কোন ঈমানদারের নবীজি ডাক দেন আর এই ঈমানদারে জবাব দেন না তাহলে কবিরা গুনাহ হইব সাতের হাতে জবাব দিতেইব আমি যদি আপনাদের মধ্যে কেউরে ডাক দেই আপনি শুনছেন জবাব দেন না গুনাহ হইতো না কিন্তু আমার নবী ডাকতেছেন জবাব যদি দেন না কবিরা গুনাহ হইব নবী ডাকটা দিবেন সাতের হাতে জবাবটা দিয়ে দিবেন এখন নবীজি কিছু কইবা না নি কই না নবীজি কোনো কিছু কই না উট চলছে আবার ডাক দিবেন আবার জবাব দিবেন কোনো কিছু বলেন না আবার ডাক দিবেন আবার জবাব দিবেন কোনো কিছু বলেন না কয়বার ডাক দিবেন কয়বার জবাব দিবেন তিনবার কেন একটা একটা যে কোন একটা ব্যাপারে নবী তিনবার কেন ডাক দিলেন একবার ডাক দিলে তুই চলতো তিনবার কেন ডাক দিবেন মুহাদ্দিসিনে কেরামে বলেন তিনবার ডাক দেয়া তিনবার ডাক দেওয়ার উদ্দেশ্য হইল নবী যেই কথাটা কইবেন এটা দামি কথা এটা গুরুত্বপূর্ণ কথা একটা দামি কথা একটা গুরুত্বপূর্ণ কথা এটা যার কাছে বলবেন উনি যদি পুরা মুতাওয়াজ্জু হইয়া না শুনে তাহলে এক কানে দেহাম আইবার এক কানে দেবাই দিব মাথুনটা দি আপনারা এক কানে দে ঢুকব আর এক কানে দে বাইরিব আল্লাহ ওই যখন নাকি তিনবার ডাকটা দিছেন তিনবার ডাকে উনি পুরা মুতাওয়াজ্জু যখন নাকি হয়ে গেছেন গিয়া তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাছেন ও মুয়াজ তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর হাওয়ান কয়টা পাথুনে দি আপনারা বান্দার কাছে আল্লাহর হাওয়ান কয়টা এই হাদিসের কিতাব আছে বুখারী মুসলিমের মধ্যে আছে হযরত মুয়াজ ইবনে জবল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ ও রাসূল আলাম ওগো নবীজি আমি জানি না আল্লাহ জানেন রাসূলই জানেন তখন নবীজি কোন না আল্লাহর বান্দা আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর হাওনা মাত্র একটা কয়টা আরো ধরে কোন কয়টা মাতন লাগবে আপনারা কয়টা হাওনা আপনার কাছে আমি জিজ্ঞাসা করি একটা হাওনা আমরা দিতে রাজি আছি কি কয় না আমরা রাজি আছি নি আল্লাহ আমরা সবাই রাজি একটা ভাওনা মাত্র কি ভাওনাটা আল্লাহ ইউশরিকা বিহি শাইআ বান্দার দলে যেন আল্লাহর সাথে শিরিক না করে আল্লাহর সাথে যেন শিরিক করে না এটাই আল্লাহর ভাওনা আল্লাহ আর কোনো কিছু আমরা আমাদের কাছে চান না আমাদের কাছে চাইতেছেন শিরিক করবা না ও বান্দা শিরিক যদি না করে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দিবেন আমরা কি চাই কিনা চাই না শিরিক করব না এর পরে নবীজি বলতাছেন ও মুয়াজ ইবনে জবল যদি বান্দা আল্লাহর হাওয়ানটা দিয়া দেয় শিরিক না করে তাহলে বান্দা আল্লাহর কাছে হাওয়ান কয়টা আমরাও আল্লাহর কাছে হাওয়ান আছে মাতুন্ডে দি আপনারা আমরার হাওয়ান আল্লাহর কাছে এই হাওয়ানটা আপনারা চান কিনা চান না আরো দুরকম চান কিনা চান না আমরা হাওয়ান কয়টা নবীজি জিজ্ঞাসা করলেন মুয়াজ ইবনে জবল বলতাছেন আমি জানি না আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বান্দা যদি আল্লাহর হাওয়ান দিয়া লয় শিরিক না করে তাহলে আল্লাহর কাছে বান্দার হাওয়ান মাত্র একটা আমরার হাওয়ান মাত্র কয়টা একটা কিতা আল্লাহ ইয়াজিবাহু ফিন্নার বান্দারে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইবেন না আপনারা জাহান্নাম থেকে মুক্তি চান কিনা চান না তো মুক্তি যদি চান শিরিক ছাইরা দিলেই আপনারা মুক্তি পাইয়া লইবা কথাটার ব্যাখ্যাটা আল্লাহ হাদিসে তাফসীরের কিতাবের মধ্যে আছে কোরআন শরীফের মধ্যে আছে কোরআন শরীফের মধ্যে আছে কথাটা বুঝাইবার লাগি আমি আপনাদেরকে ঘটনাটা শোনাই হাশরের মাঠে যখন নাকি আল্লাহ বিচার কাম শুরু করবা আল্লাহ যখন নাকি বিচারের কাম শুরু করবা হাশরের মাঠে তখন ঈমানদারের বিচার আগে করবেন বেঈমানদের বিচার পরে করবেন আপনারা কমে যে আমরা কি তা বড় দোষী নাকি তার লাগে আমরা বিচার আগে না 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 যারার বিচার শেষ হয়ে যাবো কি এরা মুক্তি হয়ে নিল যারার বিচার শেষ হইল না এরা তো হাসরের মাঠের আদাবের মধ্যে হইল
এই কারণে ঈমানদারদেরকে হাশরের মাঠ থেকে মুক্তি দিবার লাগি আগে এদের বিচারটা শুরু করবেন তা আল্লাহ ঈমানদারদের বিচার করতে শুরু করবেন করতে করতে হঠাৎ করে আল্লাহর রহমতের দরিয়া জোশ মারবো আল্লাহর রহমতের দরিয়া যখন নাকি জোশ মারবো ওই সময় আল্লাহ ঈমানদার একজন জন করে ধরে আনবেন আল্লাহ বলবেন ঈমানদার এনে শরিয়া হে ঈমানদার তোমার কি কি করছো হে কি কইবো ফেরেশতারে কইবো আমলনামা হাজির কর আমলনামা হাজির করব আমলনামা হাজির করার পরে ফেরেশতারে আল্লাহ বলবেন এ ফেরেশতা দেখো তো তার গুনাহ কতগুলো আছে আর এই গুনার মধ্যে শিরিক আছে কিনা নাই দেখো তখন ফেরেশতারা উল্টে উল্টে দেখবো দেখে সে রকম আল্লাহ গুনার কোনো শেষ নাই গুনার কোনো শেষ নাই সীমা নাই গুনাহ আছে অসংখ্য গুনাহগুলো আছে তার আমলনামার মধ্যে কিন্তু একটা গুনাহ নাই শিরিক গুনাহ নাই একটা শিরিক গুনাহও নাই একটা শিরিক গুনাহও নাই আল্লাহ ওই সময় কুমারে বন্দা আমার বন্দা যখন নাকি সবচেয়ে বড় গুনাহটা করছে না আমার সাথে শিরিক করছে না আমি বন্দার সব গুনাহ মাফ করে দিলাম তার জান্নাত বুঝাইয়া দাও এইভাবে একজন একজন করে আনতে থাকবেন একজন একজন করে আনবেন খালি দেখবেন আল্লাহ শিরিক করছে কিনা করছে না যদি শিরিক খালি করছে না কয়ারে মাফ করে দিলাম দাও জান্নাত এরপরে যতজন ঈমানদার আল্লাহ আনবা সবরে মাফ করে দিবা খালি কোন জিনিসটা না করার কারণে শিরিক গুনাহ না করার কারণে এখন আপনারা কোন এই জাতের রহমতের দরিয়ার সামনে আমরা ফরবার চাই কিনা চাই না আরো জোরে কোন চাই কিনা চাই না আল্লাহ গো তুমি আমাদেরকে শিরিক গুনাহ থেকে বাঁচবার তৌফিক দাও আর জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবার তৌফিক দান করো আল্লাহ এরপরে নিবা বেঈমান বলরে বেঈমান বলতে দেখছে দূরে দেখে আল্লাহ শিরিক গুনাহ না করলে মাফ করে দিলেন শিরিক গুনাহ না করলে মাফ করে দিলেন এরপরে বেঈমান বলরে আনবা ঈমানদারের বিচার শেষ বেঈমান বল আইব আমাদের উপরে এক লাখ লাখ করে জিজ্ঞাসা করবা এই বে তুমি কি করছো কওছাই হে কসম খাইয়ে কইব আল্লাহ যত জাতের গুনাহ আছে সব জাতের গুনাহ করছি যত জাতের গুনাহ আছে সব গুনাহ করছি কিন্তু আল্লাহে রব্বানা মা কুননা মুশরিকিন আল্লাহ তোমার জাতের কসম খেয়ে বলতাছি তুমি আমার রব তোমার কসম খেয়ে বলতাছি একটা শিরিক গুনাহ করছি না সারা জীবন ওই কি করছে গাইরুল্লাহ রে সেজদা করছে গাছ রে সেজদা করছে মাছ রে সেজদা করছে আগুন রে সেজদা করছে সূর্য রে সেজদা করছে চন্দ্র রে সেজদা করছে মাছ রে সেজদা করছে পানি রে সেজদা করছে সব তারে সেজদা করতেছে নিজের হাতে এ খোদা বানাইয়া কি করছে সেজদা করছে আর আল্লাহর দরবারে গিয়ে কইব ওয়াল্লাহি রব্বানা মা কুননা মুশরিকিন ওগো আল্লাহ তোমার কসম খেয়ে বলতাছি আমরা জীবনে কোনোদিন শিরিক করছি না এমনি তার মুখটা শিলে হয়ে গিয়া মুখ বন্ধ মুখ দেওয়ার কথা কবে বাটপারে ও বলতে তুই চলবো নাকি দা বাটপারে দুনিয়া চলবো কয়েন না আপনারা বাটপারে কোন জায়গা চলে দুনিয়ার বাটপারি চলে আল্লাহর দরবারে কে বাটপারি চলবে না এতে কসম খাইলে কোনো কামাই মনে না আল্লাহ ঈমানদারে মাফ করে দিছন এর শিরিক আসিলই না তুই তো শিরিকের মধ্যে তোর জন্ম মা ঠিক না আর এমনি মুখটা শিলে হয়ে যাবে গিয়া মুখ বন্ধ হাতে কি করবো সাক্ষী দিব পায়ে সাথে সাক্ষী দিব কপালে সাক্ষী সাক্ষী দিব সারা অঙ্গ প্রত্যঙ্গ কি দিব সাক্ষী দিব আল্লাহ সে আমাদেরকে নিয়া আমাদেরকে নিয়া গাইরুল্লাহরে সেজদা করছে গাছ মাছ দেবতা সব কিছুরে সেজদা করছে আল্লাহ ভক্ত রব্বুল আলামিন কইবা ও বান্দা যাও আর দেরি করো না এই এরে জাহান্নামে নে হলায় দাও তাহলে জাহান্নামের দিকে মুক্তি পাইবার বড় ব্যবস্থা হইল শিরিক ছাইরা দেওয়া আমরা কি শিরিক ছাড়তে রাজি আছি আরো দূরে কোন শিরিক ছাড়তে রাজি আছি আল্লাহ তুমি আমরারে মাফ করো আল্লাহ আমরা যেন শিরিক করি না আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরাও কিছু কিছু শিরিক করে ফেলাই মাছের ভাত দিয়ে সরব বলে দেয় দেখছেন না আপনারা মাছের ভাতি পালাইন না পালাইন না কয়েকদিন আগে আমার বান্ধে শুভ এক রাস্তাতে যেতেছি দেখি আল্লাহ গোয়ার খাল রাস্তার মধ্যে হলাই দিছে আমি গাড়িতে যাইতেছি আমি আর এটাতে ফাড়া উড়া দিছি না আমার গাড়ি লিয়ে আমার গাড়ির শাখায় ফারছে এটা কেন ফালাইলো গোয়ার খাল ফালাইছে মাছের ফাতি ফালাইছে কেন এই ফাতি দিয়ে যদি মানুষ আটটে দেয় আরেকবার ফল বাবা গেলে আরো বেশি মাছ পাইব গোয়ার খাল রাস্তার মধ্যে ফলাইছে কেনে মানুষ যদি হাঁটতে গেলে আল্লাহ গাছের মধ্যে আগামী বছর আরো বেশি ফসল ধরব আমি জিজ্ঞাসা করি মানুষের পায়ের মধ্যে কোনো ক্ষমতা আছে আরে কন্যা কোনো ক্ষমতা আছে নাকি তা দিবার দিবারও ক্ষমতা নাই নিবারও ক্ষমতা নাই ক্ষমতা একমাত্র কার এই যে করলো কয়েন আপনারা এটা আমাদের শিরিকের গন্ধ আছে কিনা নাই আরো দূরে কোন গন্ধ আছে কিনা নাই আল্লাহ
سبحان الله কেমন অবস্থাতে আমাদের মধ্যে আইছে আর যদি কত কিছু করতেছি আমরা এই শিরিক থেকে সামান্যতম শিরিক করেন না যদি জান বাঁচাইবার চান এটা গলো একটা বর্জনীয় কাজ করতে হবে করণীয়টা করতে হবে বর্জনীয়টা করতে হবে বর্জনীয় হলো সবচেয়ে বড় গুনাহ শিরিক গুনাহ এটা সাইরিদ অন লাগবো না সাললে আল্লাহরে দেখবার পাইবেন না আল্লাহ গো তুমি আমরারে বড় গুনাহটা সারবার তৌফিক দান করো এরপরে আসেন ভাইরা আমার করণীয় কাজটা আমি আপনাদের সামনে কইয়া আমার ওয়াজটা শেষ করে দিব আপনাদের আরো বক্তা অগল যারা আছে এরা কেউ কো আইয়া বইরেছেন অপেক্ষা করতাছেন আমি নামতা মানে ওনার আইতো পাথন্য যে আপনারা এই জন্য আমি সংক্ষেপে করে নিব কথাটা আল্লাহ বলতাছেন ওয়া মাই ফামাই ফালমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা ও আমার বান্দার বান্দিরা রে তোমরা যদি আমারে দেখবার চাও ময়দানে মসজিদের মধ্যে আমারে দেখবার চাও ও বান্দার বান্দিরা তোমরা দুইটা কাজ করো একটা করণীয় কাজ করো একটা বর্জনীয় করো বর্জনীয়টা বর্জন করো করণীয়টা করো করণীয়টা কোনটা ফালইআমাল আমালান সলিহা এ আমার বান্দার বান্দিরা তোমরা নেক আমল করো আমি জিজ্ঞাসা করি আপনারা নেক আমল করতে রাজি আছেন নি আরে জোরে করে নেক আমল করতে রাজি আছেন নি আল্লাহ সবাই নেক আমল করতে হবে যদি নেক আমল করেন না আল্লাহরে দেখতে পাইবেন না এখন নেক আমলের লিস্টি তো কতটা আছে আমার কাছে নেক আমলের লিস্টি অনেকটা আছে এতগুলা নেক আমলের লিস্টি আমি আপনাদেরকে শোনাইতে পারবো না আমি ছোট্ট লিস্টিটা শোনাই ছোট্ট লিস্টিটা শোনাই যেই লিস্টিটা বুখারী শরীফের মধ্যে আছে কইমো বুখারী শরীফের কিতাবুল ঈমান ওয়া দায়ের মধ্যে প্রথম হাদিসটা যেটা আনছেন এটা হলো নেক আমলের লিস্ট আমি আপনাদের সামনে এই লিস্টটি শুনাইয়া শেষ করব আমার ওয়াজ শেষ আমার নবী বলতাছেন قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمسين شهادة ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاة وايتاء الزكاة وصوم رمضان والحج قدام আঙ্গুলটা দেখলেন না আল্লাহ রাসূল কয়েন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বুনিয়াদ রাখা হইছে পাঁচটা নেক আমলের উপরে কয়টা নেক আমল আরো দূরে কর কয়টা নেক আমল আমি জিজ্ঞাসা করি পাঁচটা নেক আমল করে যাইতে রাজি আছেন নি আরো দূরে কর নেক আমল করে যাইতে রাজি আছেন নি পাঁচটা নেক আমলের উপরে এই নেক আমল যারা করে যাইব এরাও আল্লাহরে দেখবো নেক আমলগুলো করবে না আল্লাহরে দেখতে পাইবে না এই পাঁচটা আমলের মধ্যে একটা একটা করে আমি আপনাদেরকে শোনাই এক নম্বর আমলটা হইল شهادة لا إله إلا الله وأن محمد رسول الله مجد أنتر دي بشاش كوريا مجد أوچانون كوريا جو دي كيو شاكي دي وي قدر الله سارا كونو مابود ناي محمد صلى الله عليه وسلم الله رسول اي قدر شاكي دي رانا كي ديبو اي روي شد مطر الله ربي هشت دیکبو آر كيو بهشت تو دیکھتے بھائی بلائی امنا را دین نی شاكي دي অন্তর দিয়ে বিশ্বাস করে না হলো মুখে সাক্ষী দিলে কামাইতো না তো মুখ দিয়ে তো কত বেঈমানের বাচ্চা রওয়া যায় মাদায় কিনারে কোরআন শরীফ বলে কোরআন শরীফ বলে বেঈমানের বেচারা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন কি সুন্দর করে মাইকো কয় মা আছে না যাতে বিমা কতটা পড়ছে কতটা পড়ছে মানুষের দুকা দিবার লাগে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন কি সাফ সাফ করে হইরে ছেড়ে মানুষের দুকা দেয়া এখন গেছে বুঝা লইব 12টা বাজে না একটা বাজে মা ঠিক না বেটি 12টা বাজে না একটা বাজে ও ভাইয়ার আমার অন্তর দিয়ে বিশ্বাস করিয়া মুখ দিয়ে এই কথা সাক্ষী দিয়েন নি না দেন না যদি দিয়া থাকেন তাহলে আল্লাহরে দেখতে পাইবেন যদি দেন না তাহলে আল্লাহরে দেখতে পাইবেন না আপনারা সাক্ষী দেন নি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সাক্ষী দেন কিনা দেন না আরো দূরে কোন দেন কিনা দেন না যারা নাকি এই সাক্ষীটা দেয় এরা ওই ইমানদার এই সাক্ষী দেয় না বেঈমান 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 এর মধ্যে সন্দেহ নাই আর যারা নাকি সাক্ষীটা দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিব এই কথাটা বলার সাথে সাথে অন্তর দিয়ে বিশ্বাস করিয়া বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিবে এই কথাটারে সাক্ষী দেওয়ার সাথে সাথে অন্তর দিয়ে বিশ্বাস করিয়া সাক্ষীটা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে জান্নাতের সার্টিফিকেট দান করবে কডা কডা কইলাম
তিনটা এক নম্বর জীবনের সম্পূর্ণ মাপ দুই নম্বর জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা তিন নম্বর মুক্তির সার্টিফিকেট তিন নম্বর জান্নাতের সার্টিফিকেট দান করবেন বড় বড় তিনটা পুরস্কারের কথা কইলাম আপনারা কি বড় বড় তিনটা পুরস্কার পাইবার চান কিনা চান না আরো ধরে কোন চান কিনা চান না কয় নম্বর জীবনের গুনাহ মাপ কোন সবচেয়ে সব গুনাহ যদি মাপ হইয়া যায় আর কি তা লাগে কয়েন আপনারা আর কি তা লাগে জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ সার্টিফিকেট দিলাইলো আর কি তা লাগে এরপরে আবার জান্নাতের সার্টিফিকেট এত সব হইয়া গেল মা হইছে কি না হইছে না এই জন্য ভাইরা আমার এই কথাটা অন্তর দিয়ে বিশ্বাস করে বলতে হইব সন্দেহ যদি থাকে তাইলে ওই তো না ইমান কেউ যদি মনে করে আমার ইমান আছে কি না নাই আমার ইমান আছে কি না নাই তাইলে গেছে গিয়া গেছে গিয়া সন্দেহই তো করতো না انا مؤمن ان شاء الله بولতে হয় না انا مؤمن حقان বলতে আমি আবু হানিফা রাহমাতুল্লাহ মানে انا مؤمن حقان বলো انا مؤمن حقان নিশ্চয় নিশ্চয় আমি ইমানদার আপনারা এইবার কইতে পারবেন নি আর আদরে করে কইতে পারবেন নি নিশ্চয় নিশ্চয় আমি ইমানদার এই কথাটা বলতে পারবেন আপনারা আল্লাহ এইভাবেই বলতে হইব ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহর মতে দিয়া আমি মুমিন আমি ইমানদার নিশ্চয় নিশ্চয় এর মধ্যে সন্দেহ একটা গেল নেক আমল কয়টা হইতো পাঁচটা একটা গেছে এই নেক আমলটা করে পুরস্কার পাইলেন কয়টা বড় বড় ছোটটা কইছই না দুই নম্বর ওয়াই কামুস সালাহ দুই নম্বর নেক আমল একামতে সালাত একামতে সালাতের ব্যাখ্যা দিছেন কিতাবের মধ্যে নামাজ রে নামাজের মত আদায় করো মন লাগাই আদায় করো একাগ্র চিত্তে আদায় করো আল্লাহর ধ্যান খেলে আদায় করো যদি মন লাগাইয়া আল্লাহর ধ্যান খেলে একাগ্র চিত্তে নামাজ রে নামাজের মত নবীর তরিকা মতো যদি কেউ আদায় করে এটার নাম একামতে সালাত ফিটিয়া রাষ্ট্র দখল করিয়া নামাজ পড়াইয়া ইতা একামতে সালাত না ইতা ফিটে কোনো বেটারে নামাজ পড়ানি যায় না এইদিকে ফিটা ফিটার ভয় দেখায় আর এইদিকে বেটা তালা দিয়ে গরম হয়ে ঘুমাইতে হয় তালা দিয়ে গরম ঘুমাইতে হয় মসজিদে কত ইসলামী দেশের মধ্যে খালি আজানটা দিছে বাইরে গিয়ে মাইক লইয়া আসসালাত 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 ডাকতাছে দোকান বন্ধ করে বাইরে যে তালা দিয়া আরেক দুয়ার খোলা রাখছে হেটা দেখা মাইয়া হে গে মটর খায় বাদাম খায় মুড়ি খায় মাথুন না যে আপনারা ফিডাই জানো সরানি যা আল্লাহর ভয় কেন থাকতে হইব এখানে যদি কারো অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে এই পুলিশে কাম করব সরকারি পুলিশে ফিডাই জানো সরাইতে পারতো না আল্লাহর ভয় এখানের মধ্যে একটা পুলিশ আছে এটার নাম তাকওয়া যার কাছে তাকওয়া আছে সে ওই কি করব আল্লাহর ভয় অন্তরে মধ্যে আইছে এই পুলিশের নামাজ পড়াইব আমি আল্লাহর কাছে জবাব দিতে হইব আমি আল্লাহর কাছে হাজিরা দিতে হইব আমি আল্লাহর কাছে গিয়ে সম্পূর্ণ হিসাব দিতে হইব এই ভয়টা তার অন্তরে মধ্যে ঢুকে গেছে গিয়া তার পুলিশ আছে এই পুলিশই তারে নামাজ পড়াইব রোজা রাখাইব হজ করাইব মাতুন নেন আপনারা এটার নাম একামতে সালাত